বেহারাদের মুখে খবর পেলাম কাছের একটা ছোট জঙ্গলে কোনো বাঘ একটা মহিষের বাচ্চা মেরে রেখে গিয়েছে তখনই ঘোড়ায় চড়ে ঘটনাস্থলে গিয়ে হাজির হলাম মৃতদেহটা প্রায় অক্ষত অবস্থাতেই আছে সেটাকে উদরস্থ করবার জন্য বাঘ যে আবার ফিরে আসবে তাতে আর সন্দেহ নেই এদিক ওদিক তাকিয়ে মাচান বাঁধবার উপযুক্ত কোনো গাছ দেখতে পাওয়া গেল না কিন্তু থেকে প্রায় বিশ ফুট দূরে জমি হঠাৎ ধালু হয়ে একটা খাতের মতো জায়গা সৃষ্টি করেছে তার চারিদিকে কতগুলো কাঁটা গাছের সাজিয়ে দিলে কোনো হবে না। সেই ব্যবস্থা ঝোঁকঝাপ তখনকার মতো বাংলোই ফিরে এলো। সন্ধ্যার মুখেই কিছু খাবার জল আর বন্দুক নিয়ে যথাস্থানে গিয়ে হাজির হলাম সাঙ্গ পাঙ্গের ওপরে নির্দেশ রইল বন্দুকের শব্দ শুনলেই যেন তারা আবার এসে দেখা দেয় কাঁটা ঝোপের মাঝখানে গিয়ে আমি আসন গ্রহণ করলাম ঝোপের এক জায়গায় অল্প ফাঁক করে রাখলাম বন্দুক ব্যবহার করবার জন্য শুক্লপক্ষে রাত চাঁদের আলো থাকবে বাঘের আবির্ভাব হলেই জানতে পারব নিভে গেল দিনের আলো সন্ধ্যার অন্ধকার ক্রমেই পুরু হয়ে গড়িয়ে চলল নিরালা রাত্রির বুকে মনকে অভিভূত করে দিলে বন্য স্তব্ধতার রহস্য চাঁদ উঠল আমিও প্রস্তুত হলুম এখন বাঘের দেখা পাওয়া যেতে পারে যে কোনো মুহূর্তে কিন্তু হঠাৎ বাঘের বদলে যাকে দেখলাম আমার বিস্ময়ের সীমা রইল না সেখানে এসে উপস্থিত হলো প্রকাণ্ড এক বানর ভাবটা তার নিতান্ত উদাসীন এই রাতে এমন জায়গায় বানর আমি জানতাম বানররা বাঘেদের ভয় করে জমের মতো অথচ এই বানরটা বাঘের রেখে যাওয়া মরির কাছে এসেছে একেবারে বেপরোয়া হয়ে সত্যি বিস্ময়জনক ব্যাপার তারপর যা হলো অধিকতর বিস্ময় তোর মরির কাছে এসে বানরটা ভাগ ভঙ্গি একেবারে বদলে গেল নিশ্চয়ই সে আমার গন্ধ পেয়েছে মরির চারপাশে মন্ডলাকারে ঘুরে সে সোজা এগিয়ে এলো আমার দিকে তারপর ঝোপের ফাঁক দিয়ে উঁকি মেরে আমাকে দেখেই তীব্র চিৎকার করতে করতে বেগে ছুটে অদৃশ্য হয়ে গেল আমার পক্ষে তার এই ব্যবহার ছিল সম্পূর্ণ কল্পনাতীত সে ঠিক মানুষের মতোই যেভাবে আমাকে আবিষ্কার করলো আমি তার মধ্যে পেলুম যেন কোনো অমঙ্গলের ইঙ্গিত মনের ভিতরে অত্যন্ত অস্বস্তি অনুভব করতে লাগলাম যে জঙ্গলের ভিতর থেকে কাঁটা ঝোপ এনে এখানে সাজানো হয়েছিল সেখানটা এর চেয়ে নিরাপদ মনে হলো তাড়াতাড়ি আমি সেইখানে গিয়েই আত্মগোপন করলুম তারপর মিনিট দশকের বেশি অপেক্ষা করতে হলো না বাঁদরটা যেদিকে অদৃশ্য হয়েছিল ঠিক সেই দিক থেকেই জঙ্গলের বাইরে লাফিয়ে আত্মপ্রকাশ করলো মস্ত বড় এক বাঘ কিছু মাত্র দ্বিধা না করেই বেগে দৌড়ে বিকট গর্জন করে আমার সেই সাজানো কাঁটা ঝোপের ভিতরে যেন সে আগে থাকতেই যেকোনো রকমে জানতে পেরেছে ঠিক ওই ঝোপের মধ্যেই লুকিয়ে আছে এক দুষ্ট মানুষ কিছুক্ষণ গজরাতে গজরাতে ঝোঁপ তোলপাড় করে তুলে শিকারীর পাত্তা না পেয়ে সে আবার বাইরে এসে দাঁড়ালো তখন তার ভাগ ভঙ্গি দস্তুর মতো হতভম্বের মতো যেন সে ভেবেই পাচ্ছিল না শিকারীটা কেমন করে পালিয়ে গেল কিন্তু আমি তাকে বেশিক্ষণ ভাবনা চিন্তার অবসর দিলাম না বাঘটাকে স্পষ্ট দেখতে পাচ্ছিলাম চোখের সামনে সাবধানে লক্ষ্য স্থির করে বন্দুকের ঘোড়া টিপে দিলাম এত কাছ থেকে লক্ষ্য ব্যর্থ হওয়া অসম্ভব শূন্য লাভ মেরে বাঘটা আবার মাটির ওপরে আশ্রে পড়ল খানিক্ষণ ছটফট করে নিশ্চেষ্ট হয়ে গেল অপেক্ষা করবার পর জঙ্গলের ভিতর থেকে বেরিয়ে পরে মাটির একটা চাপড়া তুলে নিয়ে বাঘটাকে ছুঁড়ে মারলাম তবু সে নড়লো না দেখে বোঝা গেল বাঘটার বেঁচে নেই অচম্বিতের পিছনে শুনলাম ভগ্ন স্বরে এক আত্মনাদ স চমকে ফিরে দেখি সেই ধেরে বাঁদরটা দাঁত মুখ খিচিয়ে তেড়ে আসছে আমার দিকে বন্দুকের এক গুলিতে আমি তার আক্রমণ ব্যর্থ করে দিলাম কিন্তু মৃত্যু মুখে পড়েও বাঁদরটা প্রাণপণে আরও একটু এগিয়ে বাঘের মৃতদেহের ওপরে গিয়ে লম্বমান হলো ইতিমধ্যে বন্দুকের শব্দ শুনে আমার সাঙ্গ পাঙ্গরে এসে পড়ল বাঘের সঙ্গে আলিঙ্গনাবদ্ধ বানরের মৃতদেহ দেখে সকলের দৃষ্টি বিস্ফারিত হয়ে উঠল তাদের মধ্যে ছিল সাঁওতাল জাতীয় এক বুড়ো শিকারি সঙ্গীদের দিকে ফিরে সে বলল দেখেছিস তো আমার কথা সত্যি কিনা বাঘে মানুষ মারলে তার আত্মা বাঘের পিঠে চড়ে তাকে চালনা করে সাঁওতালিদের ধারণা মানুষকে বাঘের পিঠে বসে নিহত মানুষের প্রেতাত্মা তাকে চালনা করে বলেই সে শিকারীদের চেষ্টা ব্যর্থ করে দেয় এইবার আসল রহস্যের কথা বলা যাক মৃত ব্যাঘের চামড়া ও মাথাটা পাঠিয়ে দেওয়া হল চর্ম সংরক্ষণের দোকানে সেখান থেকে খবর হলো জীবন্ত অবস্থায় বাঘটা ছিল অন্ধ এইখানেই সমস্যা ধরলুম যা অসম্ভব তাই হয়েছে সম্ভবপর অর্থাৎ বনের বাঘের সঙ্গে হয়েছে বাঁদরে বন্ধুত্ব এবং ধরলুম কাঁটা ঝোপের মধ্যে শত্রুর অস্তিত্বের কথা বানরই কোনো রকমে ঝাড়ে ঠোরে বাঘকে জানিয়ে দিয়েছিল কিন্তু বাঘ অন্ধ চোখে দেখতে পায় না এবং বাঁদরের ভাষাও তার পক্ষে জানা অসম্ভব তবে কাঁটা ঝোপের মধ্যে আমি আছি একথা তার মাথায় ঢুকলো কেমন করে